হ্যালো, হ্যালো, হ্যাঁ তারেক, আপনি কি স্যার শুনতে পাচ্ছেন? আপনি কি হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ বলেন, আপনি কাজটা পেয়েছেন তখন? হ্যাঁ কাজটা পেয়েছি স্যার গতকালকে রাতে 12:30টার দিকে, 12:30 না 12:10 বাজে তখন। কালকে রাত্রে 12:10, তাই না? জি স্যার। আপনার আপনার ভিডিও কোথায়? স্যার ভিডিও তো আছে মনে হয়। আপনি ভিডিও চালু করেন নাই? হ্যাঁ এই যে, হ্যাঁ ভিডিও তো চালু, দেখা হ্যাঁ যাচ্ছে ঠিক আছে তারেক বলেন। স্যার। আমি আমার স্ক্রিন স্যার কাজটা স্যার কোনো কনভারসেশন হয় না বাইরের সাথে, ডিরেক্ট হায়ার করছে স্যার। ডিরেক্ট হায়ার করছে? একটু দাঁড়ান না, ডিরেক্ট হায়ার করছে মানে কাজটা কি বা কোম্পানিটা কি? কোম্পানিটা হচ্ছে স্যার একটা কাস্টমার কেয়ার কোম্পানির মতো স্যার, কল সেন্টারের মতো মনে হয়। মেবি আমি আসলে পুরোপুরি বুঝি নাই, মানে ওয়েবসাইটে ঢুকছি, উনি মানে যতটুকু বুঝলাম যে একটা আচ্ছা, সার্ভিস সেন্টার কোম্পানিটা কোম্পানিটা কোথাকার? স্যার। এটা আপনার ওই কান্ট্রির নাম হচ্ছে স্যার পূর্ব আফ্রিকার একটা কান্ট্রির নাম স্যার, আমার এক্সাক্টলি আচ্ছা মনে ঠিক নেই। আছে, সমস্যা নেই। তাই আটা কাজটা কত 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 ডলারের? কাজটা খুবই ছোট কাজ স্যার, অনলি $5 স্যার। আচ্ছা সমস্যা নেই, দেখেন এটা আপনার কত নম্বর কাজ? এটা স্যার দ্বিতীয় কাজ স্যার। ভেরি গুড, ভেরি গুড। দেখেন স্ক্রিন শেয়ার করেন, আপনার কথাটা আমি খুব আস্তে শুনতে পাচ্ছি, একটু কাছে জোরে বললে ভালো হবে। জি স্যার এখন শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, আচ্ছা ঠিক আছে। আপনি আমাকে মাউস অ্যাপ্রুভাল দেন। জি স্যার অবশ্যই স্যার। তাহলে আমি দেখতে পাচ্ছি আপনাকে হায়ার করেছে কখন, অক্টো না D1 অক্টোবর 22, কারণ আমি দেখি। তাহলে আপনাকে হায়ার করেছে অক্টোবর 19, মানে আজকেই। আজকে কয়টা বাজে? স্যার 12:10 মেবি রাতের। 12টা, রাত 12:10। আচ্ছা ঠিক আছে, তাহলে $5 কাজ আপনাকে হায়ার করছে, আর এটা আপনার সেকেন্ড কাজ না? জি স্যার। ঠিক আছে, তাহলে কাজটা হলো প্রমোট ইউর বিজনেস ইন USA থ্রু ফেসবুক, ফেসবুক ফেসবুক প্রমোশনের কাজ। জি স্যার। খুব ভালো কথা। আচ্ছা কাজটার মেয়াদ হলো 3 দিন, আর এক দুদিন বাকি আছে। তাহলে এই কাজটা কোনো আপনাকে কোনো ইন্টারভিউ নেয় নাই, না 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 স্যার কোনো সরাসরি ইন্টারভিউ। হায়ার? জি স্যার। আচ্ছা সরাসরি হায়ার করে, যে কারণে সেটা হচ্ছে আগের বা আগের কাজের রিকমেন্ডেশন দেখে আপনাকে কে সরাসরি হায়ার করে। আগের কোনো বায়ার কি আপনার সাথে আপনার সম্পর্কে কমেন্টস করছিল বা? না স্যার আগে কোনো রিভিউ পাই নাই, হয়তো উনি গিগ দেখছে আর না হলো স্যার এমনি আচ্ছা উল্টো ঠিক আছে, হয়েছে। আগের রিভিউ না পেলেও আপনি তো কাজটা করছেন, হ্যাঁ আপনার প্রোফাইলে এখনো কোনো রিভিউ আসে নাই এই এই গিগে, তাই না? জি স্যার। আপনার গিগের ব্যানারটা খুবই 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 চমৎকার রয়েছে, এই গিগের ব্যানারটা দেখে বায়ার বায়ার আকৃষ্ট হয়েছে, যার ফলে আপনার সাথে আর কথা বলারও প্রয়োজন মনে করেন, সরাসরি সরাসরি সে আপনাকে হায়ার করছে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো, আপনি যে আগে যে অর্ডার কমপ্লিট করছেন, এই যে আগে যে অর্ডার কমপ্লিট করছেন, আমি যেটা অর্ডারে যাই, অর্ডারের মধ্যে একটা কমপ্লিট করছেন এই, তাই না? জি স্যার। একটা অর্ডার কমপ্লিট করছেন আগে, এই এই জিনিসটা বায়ার দেখছে, বায়ার আপনাকে ফিডব্যাক দেয় নাই বায়ারটা, হ্যাঁ বাট বায়ার দেখছে যে হ্যাঁ আপনি আগে একটা কাজ সাকসেসফুলি কমপ্লিটেড কমপ্লিট করছেন এবং আপনি কি পেমেন্ট পেইড হয়েছেন, তো সুতরাং বায়ার আপনাকে আর ইন্টারভিউ নেওয়ার প্রয়োজন বোধ মানে বোধ করে নাই। আর তিন নাম্বার কারণ হলো, ওই যে বায়ার যখন ছোট অ্যামাউন্টে যখন হায়ার করে, নতুন দরে হায়ার করে, এবং এবং কি ছোট অ্যামাউন্টের জন্য অত বেশি ইন্টারভিউ নেওয়ার প্রয়োজন মনে করে না, বা অত বেশি কি কথা বলার প্রয়োজন মনে করে না, ঠিক আছে? তবে ছোট অ্যামাউন্টে কাজ করে আপনি কি দু তিনটে কাজ যদি ভালোভাবে করেন ছোট অ্যামাউন্টে $5 $10, এরপর দেখবেন কি অনেক বড় বড় কাজের কাজের অফার আসবে। জাস্ট দুই একটা পোর্টফোলিও কি আপনার আইডিয়া থাকতে হবে, ঠিক আছে তারেক? জি স্যার। ঠিক আছে, তাহলে আপনার কাজটা হলো ফেসবুক প্রমোশনের কাজ। আমি বায়ার সম্পর্কে একটু জানি, বায়ার সম্পর্কে একটু জানি, বায়ারটা হলো এটা কি মারিতুয়ানা? হ্যাঁ স্যার এর মরি আগে মারিশাস স্যার, মারিশাস, মারিশাস, মারিশাস ইয়েস মারিশাস, মারিশাস হলো তো একদম আফ্রিকার স্যার, তো মহাসাগর আফ্রিকান না, প্রশান্ত হ্যাঁ প্রশান্ত আফ্রিকারই স্যার। মহাসাগরের একদম নিচে একটা দ্বীপ, একটা দ্বীপ রাষ্ট্র এটা হ্যাঁ মারিশাস, দ্বীপ রাষ্ট্র, দ্বীপ রাষ্ট্র। আমি স্যার রাতে গুগলে সার্চ দিয়েছিলাম পর্যটন একটা দেশ, একটা দ্বীপ রাষ্ট্র একদম প্রশান্ত মহাসাগরের মাঝখানে ছোট্ট একটা বিন্দুর মতো, ছোট্ট একটা 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 দ্বীপ রাষ্ট্র মারিশাস। তাহলে এই বায়ার কাজ করেছে ফেব্রুয়ারি 2016 থেকে, ঠিক আছে ঠিক আছে, এবং সে তো আগে কোনো কাজ করে নাই, এখানে দেখা যাচ্ছে কাজ করালে সেগুলো এখানে ডিসপ্লে হচ্ছে না কোনো কারণে। যাই হোক মারিশাসের বায়ার, তাহলে ফেসবুক প্রমোট কাজ করতে হবে। এখন এই কাজটা করার জন্য আপনাকে রিসোর্স কি কি দিয়েছে আমরা একটু দেখি। শো রিকোয়ারমেন্টস,
স্যার সবকিছুই দিয়েছে মোটামুটি ঠিক আছে রিকোয়ারমেন্ট দিয়েছে হেল্প ডেস্ক 247 ঠিক আছে তারপর অ্যাটাচড নেভার মিস এ কাস্টমার এগেইন পার্মানেন্ট লাইভ চ্যাট অ্যাসিস্ট্যান্ট helpdesk24.com ঠিক আছে আমি একটু দেখি দেখি তার সার্ভিসটা helpdesk24.com আর এখানে আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি ইমেজটা একটু দেখি নেভার মিস এ লিড এগেইন Hire our live chat agents to staff your website 24/7. Achcha achcha. Ami bujhte perechi. Hello. Ji sir. Bangladeshe ora hocche ekta call center. Bujhte parchen? Ji sir. Bangladeshe onek gulo number ache na 16 16 216 16 247 mone koren bikasher কাস্টমার কেয়ার নাম্বার হচ্ছে 16 247 গ্রামীণ কুমার হলকেই মানে প্রত্যেকটা যে আছে সবগুলো 16 দিয়ে শুরু আপনি যে জিনিস লক্ষ্য করছেন বাংলাদেশের যে কোনো কোম্পানির কাস্টমার কেয়ারের নাম্বার থাকে কিরকম 16 16 দিয়ে শুরু তো 16 ওই নাম্বারটা আসলে কি মানে 16 247 16 216 16 223 16 222 এরকম প্রত্যেকটা কোম্পানির কাস্টমার কেয়ারের নাম্বার থাকে 16 দিয়ে বাংলাদেশে তো মূলত 16টা হচ্ছে একটা কোম্পানি যে কোম্পানিটা শুধুমাত্র কি করে কাস্টমার কেয়ারের কাজ করে মানে কাস্টমার সাপোর্টের মানে তাদের কাজ হলো কল সেন্টারের কাজ ঠিক আছে এখানে এই কাস্টমার কেয়ারটা হলো ওরা শুধুমাত্র চ্যাটের মাধ্যমে কি করে সাপোর্ট দেয় মনে করেন আমার একটা পাঞ্জাবির একটা একটা দোকান আছে ঠিক আছে জি স্যার আমার একটা পাঞ্জাবির একটা দোকান আছে এখন আমি যদি কি করি আমি নিজে তো সারাক্ষণ চ্যাটের মধ্যে বসে থাকতে পারবো না ফেসবুকে অনেকে আমার সাথে চ্যাট করতে চাইবে তাই না অনেকে আমার সাথে চ্যাট করতে চাইবে পাঞ্জাবির দাম জিজ্ঞেস করতে চাইবে অর্ডার দিবে ওই কোন আপ টু ডেট খোঁজখবর নেবে অনেক কিছু করবে কিসের মাধ্যমে চ্যাটের মাধ্যমে তাই না আগে আগে মানুষ ফোন কল করতো এখন ফোন কলের পরিবর্তে অনেক ম্যাক্সিমামে পছন্দ করে কি করতে চ্যাট করতে তো ওরা হলো একটা কোম্পানি যে কোম্পানির অনেকজন স্কিল মেম্বার আছে এবং আপনি কি করতে পারবেন ওদের কাছে যদি বলেন যে আমাকে আমি আমার পাঞ্জাবির দোকানের জন্য আমি একজন কি চ্যাট এজেন্ট চাই ওরা ওই ওদের একজন এমপ্লয়ি আপনার জন্য সারাদিন কাজ করবে যতক্ষণ বলেন ততক্ষণ কি 8 ঘন্টা 10 ঘন্টা করে কাজ করবে সারাদিন আপনার ফেসবুক পেজটাকে নিয়ে সে বসে থাকবে মানে আপনার চ্যাট এজেন্ট হিসেবে ওরা সার্ভিস দেয় আমি কি বুঝতে পারছি মনে করেন একটা কোম্পানি তার এমপ্লয়ি আছে 50 জন হ্যাঁ ওই 50 জন এমপ্লয়ি 50টা কোম্পানির জন্য কাজ করবে ঠিক আছে তো আমি যদি কোনো একজন চ্যাট এজেন্ট যদি হায়ার করি ওই চ্যাট এজেন্টের বেতন হলো 10,000 টাকা তাহলে কোম্পানি ওই ওই চ্যাট এজেন্টের কোম্পানি আমার কাছ থেকে 10,000 টাকা নিয়ে নিবে তারপর সে চ্যাট এজেন্টকে দিবে হয়তো 8,000 টাকা আর বাকি 2,000 টাকা ওদের লাভ আর কি আমি কি বুঝতে পারছি তার মানে ওরা হলো একটা কোম্পানি যে কোম্পানিটা কল সেন্টার সার্ভিস আর কল সেন্টার সার্ভিসটা একটু মডিফাই করে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা চ্যাট সেন্টার সার্ভিস তাই না কলের পরিবর্তে ওরা কি করে ওরা চ্যাট করে কোম্পানির সাথে চ্যাটিং করে আপনার ফেসবুক লগইনটা ওদেরকে দিয়ে দিবেন ওরা কি মানে কি করবে চ্যাটিং করবে ঠিক আছে একটুকু এখন তাহলে আমরা হ্যাঁ আমরা তার এটা আর একটু বুঝি তার ওয়েবসাইটে আমরা একটু যাই এটা হলো তার ওয়েবসাইট তাই না ওই সে আমাদের ওয়েবসাইট লিংক এখানে দিয়েছিল মানে একটা ওয়েবসাইট একটা কোম্পানির সার্ভিস সম্পর্কে যদি আমরা বুঝতে পারি তাহলে তার সাথে কথা বলাটা খুব সহজ হয়ে যায় এটা হলো তার ওয়েবসাইট এই যে তার ওয়েবসাইটের লিংক আমাদের এখানে দিয়েছিল helpdesk24.com তাই না জি দিয়েছিল এখন আমি যদি দেখি কোথায় হ্যাঁ আর ইউর ওয়েবসাইট ক্লায়েন্টস রানিং অ্যাওয়ে তোমার ওয়েবসাইটের ক্লায়েন্ট রেখে দৌড়ে দৌড়ে পালাই যাচ্ছে হেল্প ইউর ভিজিটর্স বিফোর দ্য লিভ ইউর ওয়েবসাইট ওকে তাড়াতাড়ি কি ভিজিট করো তাড়াতাড়ি আমাদেরকে হায়ার করো তোমার ওয়েবসাইটের ইয়ারা পালাই যাওয়ার আগে মানে তাদেরকে ধরার জন্য বুঝতে পারছেন যে ওয়েবসাইটের কাস্টমার পালাই যাচ্ছে ওদেরকে ধরার জন্য কি করতে হবে এই ইমামকে আমি ইমামকে যদি হায়ার করি ইমামকে যদি বলি হাই সাতটা দশে আমাকে হাই বলবে আমরা অনেকগুলো ওয়েবসাইটে আমরা গিয়ে দেখি না এরকম চ্যাটবট আছে মানে সাধারণত আমরা গেলে ওয়েবসাইটের সাথে কথা বলতে পারি চ্যাটের মাধ্যমে ঠিক আছে এই যে এখন আসছে কে নিকুলি এখন আমাকে কি করবে আমার সাথে চ্যাট করবে ঠিক আছে তো এভাবে হলে কি হয় ওয়েবসাইটের কাস্টমার যারা ভিজিট করে তারা যখন যে কোনো একটা কিছু জানতে চায় তাদের জন্য ফোন করে জানাটা একটু কি সময় সাপেক্ষ ব্যাপার বাট চ্যাট করে মানুষ খুব ইজি ফিল করে এই যে দেখছেন নিকুলি কি আমার সাথে চ্যাট করতেছে করতেছে না এবং যে হচ্ছে একজন এজেন্ট হ্যাঁ এই যে হাই গুড ডে মাই হেল্প ইউ হ্যাঁ আমি যদি লিখি হোয়াটস ইউর নেম প্লিজ ঠিক আছে
তাহলে ঠিক এবিবি কি মানে তাদের সার্ভিসটা বোঝানোর জন্য তারা কি এটা এই এটা দেখাচ্ছে যে তোমার ওয়েবসাইট থাকবে, তোমার ওয়েবসাইটের মধ্যে আমরা এরকম একটা চ্যাট সিস্টেম করে একটা প্লাগইন সেট করে দেবো, এবং সেখানে কি যখনই কোনো কাস্টমার ইয়ে হবে তখনই তোমাকে ইয়ে করবে। এই যে আমি জিজ্ঞেস করলাম হোয়াটস ইউর নেম, সে বললো মাই নেম ইজ নিকুলি, হাউ ক্যান আই হেল্প ইউ। হ্যাঁ, আমি যদি বলি হোয়ার ইউ ফ্রম, হোয়ার ইউ ফ্রম, ঠিক আছে, তো এটাই হচ্ছে সিস্টেম। আচ্ছা, তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার, তাই না? যে বায়ারটা কাজ দিচ্ছে তার কিন্তু সে $5 সে বায়ার না, সে আপনাকে $5 দিয়ে টেস্ট করতেছে, যদি ভালো কাজ করে দিতে পারেন সে এগেইন এগেইন এন্ড এগেইন সে আপনাকে হায়ার করবে, ঠিক আছে? আচ্ছা, আমরা তার সার্ভিসটা বুঝতে পারলাম, এটা খুবই মজার একটা সার্ভিস, এটা একটা কল সেন্টারের কাজ, এবং কল সেন্টার না বলে আমরা আমরা বলতে পারি যেটা একটা চ্যাট সেন্টার। চ্যাট আগে মানুষ কল করতে পছন্দ করত, এখন মানুষ কলের পরিবর্তে চ্যাট করতে বেশি পছন্দ করে। ভেরি গুড, নিকুলি জবাব দিছে, জবাব দিচ্ছে ডেলিভারি সেন্টার ইন কি ম্যানিলা ফিলিপিনস। তার মানে মেয়েটা কাজ করতেছে কোথেকে? ফিলিপিন থেকে। তার কোম্পানি হচ্ছে ইউএসএ তে। ম্যাক্সিমাম কল সেন্টারের এজেন্ট কাজ করে ফিলিপিন থেকে, ঠিক আছে? ওরা ইংলিশে ভালো, ওই কারণে ওরা ওখান থেকে বাইরে বেশি হায়ার করে। বাংলাদেশে ইংলিশের কারণে একটু পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ, বাট খুব দ্রুত আশা করি বাংলাদেশে চলে আসবে। মানে ঠিক আছে, মেয়েটা কাজ করতেছে কোথায়? নিকুলি কোথায় আছে এখন? ফিলিপিনে। কোম্পানি আছে কোথায়? ইউএসএ তে, ঠিক আছে? এটাই তো, আপনি এই কোম্পানির যদি কাজ করেন, এই কোম্পানি এখন আপনাকে যে কাজটা দিচ্ছে সেটা হলো কি, কল সেন্টার এজেন্ট হিসেবে কাজ করার জন্য না, আপনার কাজটা কি তাদের যে সার্ভিসটা সেটা ফেসবুকে প্রমোট করার জন্য। এখন এই কোম্পানির সাথে আপনার যদি একটা ভালো সম্পর্ক হয়ে যায়, কোম্পানি যদি বলেন, আপনি যদি কোম্পানিকে বলেন যে আমি ইংলিশে ভালো, আমি তোমার কল সেন্টার এজেন্ট হিসেবে কাজ করতে পারবো, খুব একটা সমস্যা হবে না। আমি কি বুঝতে পারছি? কথা হলো সুসম্পর্কটা হলো বড় বিষয়, সুসম্পর্ক যদি থাকে তাহলে ওরা আপনাকে কি করবে, এই ইয়াতে আপনাকে হায়ার করবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখন সে জিজ্ঞেস করতেছে যে ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা পুরোপুরি বুঝতে পারলাম। এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হলো তাকে ফেসবুকে প্রমোট করা। ফেসবুকে কিভাবে প্রমোট করবেন সে আপনাকে কোনো ইনস্ট্রাকশন দেয় নাই, ইনস্ট্রাকশন লাগবেও না, বিকজ উই আর দ্য প্রফেশনাল। এখানে বায়ার বলছে আই সাবমিটেড দ্য 4 পয়েন্টস ইউ নিড, তোমার যা দরকার 4টা জিনিস আমি তোমাকে সাবমিট করছি, লেট মি নো ইফ দেয়ার ইজ এনিথিং। আমাদের আর কিছু দরকার নেই, তার ওয়েবসাইটের লিঙ্কও আমাদের আছে, তার ইমেজও আমাদের আছে, তাই না? তার ডেসক্রিপশনটা আমরা আমরা তো লিখতে পারবো, তাই না? ডেসক্রিপশন হচ্ছে এটা, নেভার মিস, এটা হচ্ছে টাইটেল, নেভার মিস এ কাস্টমার কাস্টমার এগেইন পার্মানেন্ট লাইভ চ্যাট এজেন্ট, তাই না? এটা হচ্ছে তার টাইটেল, তার টাইটেল এটা, ইমেজ এটা, ঠিক আছে? জাস্ট আমরা ইমেজটা দেবো ফেসবুকে, টাইটেলটা দেবো, ইমেজটা মানে ডেসক্রিপশনও লিখবো এটা, ইমেজটা দেবো, বাস আমরা পোস্টিং করে দেবো, আর লিঙ্কটা এটা দেবো। পারবো না? আমি একটা ছোট্ট একটা কাজ আমি আপনাকে করে দেখাই, আপনার ফেসবুকে একটা পোস্টিং করুন, তো আপনার ফেসবুকে ইমেজটা দিবেন এই ডেসক্রিপশনের মধ্যে, তার এইটা এবং এইটা লিঙ্কটা, এই দুটো ডেসক্রিপশন দিয়ে একটা পোস্ট করেন। আচ্ছা স্যার, আরেকটা জিনিস, মানে উনি যে ডেসক্রিপশনটা দিয়েছে জাস্ট ওইটুকু, মানে জাস্ট ওইটা লিখলেই হবে, আর কোনো কিছু লিখতে হবে না? অবশ্যই লিখতে হবে। এখন ফেসবুকে আমি এই জন্য বলতেছি যে আপনি এই জিনিসটা করেন, আপনি এই জিনিসটা করেন, জাস্ট এই ওর 3 নাম্বার এবং 4 নাম্বার। হ্যালো, আপনি আপনি ফেসবুকে যান, ফেসবুক থেকে আপনি একটা যেকোনো যেকোনো জায়গায় একটা পোস্ট করেন, আপনার ওয়ালে ওয়ালে পোস্ট করতে পারেন, আপনার নিজের ওয়ালে পোস্ট করতে পারেন, বাইরের জন্য যেকোনো একটা ফেসবুক পেজ খুলে আপনি ওখানে আপনি পোস্ট করবেন, ওটাই সবচেয়ে ভালো হবে, ঠিক আছে? আপনি তাহলে বাইরের জন্য একটা ফেসবুক পেজ খুলবেন, ওখানে আপনি পোস্ট করবেন। হ্যাঁ, তো আপনি আপাতত পোস্ট আপনার নিজের ওয়ালে করেন, তারপর আমি দেখাচ্ছি আপনি কিভাবে কাজটা করবেন। হ্যাঁ, এটা পোস্ট করেন, প্রথমে ইমেজটা এখানে আপলোড করে দেন, ইমেজটা এখানে ডাউনলোড করতে হবে, তো ডাউনলোড করছি স্যার গত, ঠিক আছে, ইমেজটা আপলোড করে দেন।
তারেক আপনি কোথা থেকে, কোন জায়গা থেকে? স্যার আমি ঢাকা থেকে স্যার। ঠিক আছে, দেন আপনি আপলোড করে দেন। লেট হচ্ছে কেন? আসুক, এবার ওখান থেকে কপি করে টেক্সটগুলো নিয়ে আসেন, সে যে লেখাটা দিয়েছে সেটা প্লাস ইয়াটা। এক নাম্বার থেকে শুরু করে, এক নাম্বার থেকে শুরু করে চার নাম্বার পর্যন্ত সবগুলো কপি করেন, সবগুলো কপি করে এখানে, কপি করে এখানে পেস্ট করেন। আপনি আপনার অপ্রয়োজনীয় জিনিসগুলো কেটে দেন, ওই যে অ্যাটাচড যেটা আছে অ্যাটাচড শব্দটাকে কেটে দেন, অ্যাটাচড শব্দটাকে কেটে দেন। কারণ নাম্বার গুলো তো সে আপনার জন্য দিছে। বেশ বেশ, হ্যাঁ বেশ, তাহলে এটি হলো আমাদের আমাদের ডিসক্রিপশন, হেল্প ডেস্ক 247, নেভার মিস এ কাস্টমার এগেইন, পার্মানেন্ট লাইভ চ্যাট অ্যাসিস্ট্যান্ট, তাই না? আমরা তার লিঙ্কটা আমরা বিল্ড করলাম, করার পর পোস্টিং করে দেন, জাস্ট ক্লিক অন পোস্ট। ইউ ক্যান শেয়ার দিস লিঙ্ক হেল্প ডেস্ক 24 ইউর শেয়ার বিকজ দ্য লিঙ্ক গোস এগেইন। ও, তার মানে বায়ার যে লিঙ্কটা সেই লিঙ্কটা অলরেডি কি হয়ে গেছে, অনেকবার ফেসবুকে শেয়ার করানোতে ওই লিঙ্কটা কি হয়েছে সাসপেন্ডেড হয়ে গেছে। হ্যাঁ, এটা মার্কস করে দেব, দাঁড়ান এটা আমরা এই নিচে যে হিবিজি যেগুলো সেগুলো দিয়ে দেখি, আমরা লিঙ্কটাকে দেবো, লিঙ্কটাকে দিয়ে আমরা কি পোস্ট করে দেবো, আশা করি আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো তার মানে আমরা এটা করার পরে আমি দিচ্ছি, ধরেন আমরা এটা করার পরে, হ্যাঁ একটু ধরেন আমি আপাতত যে কোনো একটা লিঙ্ক দিই এখানে, হ্যাঁ মনে করুন 71.com এর পরিবর্তে আমি .net দিই, জাস্ট জিনিসটা বোঝানোর জন্য। ঠিক আছে, তাহলে বায়ারের আপনি পোস্টিংটা করবেন, ব্লক সাইট দিয়ে মাস্কিং করে আপনি পোস্টিংটা করবেন, করার পর তার পোস্টিংটা এখানে চলে আসলো, তাই না? আপনি শেয়ার করবেন, এই যে আমি শেয়ারে ক্লিক করলাম, আমি শেয়ার থেকে একটা গ্রুপে শেয়ার করব, গ্রুপ টাইমলাইন এন্ড গ্রুপ, মনে করেন আপনি আমাদের গ্রুপে শেয়ার করবেন, শেয়ার ইন এ গ্রুপ, গ্রুপের মধ্যে আপনি আমাদের গ্রুপে শেয়ার করবেন, আর প্রসেসিং ইনস্টিটিউটের গ্রুপে, ওই এই যে প্রসেসিং ইনস্টিটিউট আসছে না, এখানে দিয়েছেন, দেওয়ার পরে জাস্ট পোস্ট, এখানে গ্রুপে শেয়ার করার পরিবর্তে এখানে দিবেন এক একবার এক একটা কথা লিখবেন, দিস ইজ এ ভেরি গুড কোম্পানি, দিস ইজ ভেরি গুড কল সেন্টার। ঠিক আছে, লিখবেন, লেখার পর ওই গ্রুপে আপনি কি শেয়ার করে দেন, পোস্ট করে দেন, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, তাহলে এইভাবে আপনি ইচ্ছা মতো করে কি শেয়ার করতে পারবেন। ওকে, তাহলে আপনার শুধুমাত্র সবকিছু সেম থাকবে, আপনার এই লিঙ্কের পরিবর্তে আপনার লিঙ্কটা মাস্কিং হয়ে হবে, ব্লক সাইট দিবেন, ব্লক সাইটের ভিতরে ওই লিঙ্কটা দিবেন। ঠিক আছে না? ঠিক আছে, তাহলে কাজটা করতে আর কোনো প্রবলেম হবে না স্যার? আমার তো মনে হচ্ছে না প্রবলেম হবে। ভেরি গুড, আপনি তাহলে কাজটা করতে থাকেন। ঠিক আছে, তাহলে।
ওকে আচ্ছা।